জুরাতে গতকাল ব্রিজ ভেঙে 141 জন এখনো পর্যন্ত মারা গেছেন, আরো অনেক মানুষ নিহত আছেন। আমরা ভিকটিম পরিবার যারা তাদের প্রতি শোক জ্ঞাপন করছি। এটা খুবই শোকের ব্যাপার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন তো উঠবেই, গুজরাট মডেল তো সব ব্যাপারে, এখানেও কি গুজরাট মডেল? কমপ্লিশন ঠিকমতো হলো কিনা, ফিটনেস সার্টিফিকেট আছে কিনা, সেসবগুলোকে না দেখে ভোটের তাগিদে এটা কি তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিকভাবে বেঠিকভাবে চালু করে দেওয়া হলো? তারপর তার দেখভালের বন্দোবস্ত নেই, ভেঙে পড়ে গেল। এর দায় যারা এই তাড়াহুড়ো করে নির্বাচনের দিকে তাকিয়ে চালু করলেন তাদের ঘাড়েই তো পড়বে। ফলে এটা কোনো একজনকে দুজন বিচার বিভাগের তদন্তের কোনো বিকল্প নেই, বিচার বিভাগের তদন্তের কোনো বিকল্প নেই। যে কাজটা যে এইভাবে হলো, কাটমানি ছিল নাকি, না কাটমানির চেয়ে বেশি কিছু ছিল? কলকাতাতে নির্মীয়মান ব্রিজ প্রস্তাব ভেঙে পড়লো, কাটমানি গল্প তো ছিলই, বারেবারে কথাটা এসছে। 26 জন মানুষ মারা গেছিলেন তৃণমূলের সরকার, আর এখানে নির্মীয়মানই প্রায় বলা যায়, যেহেতু ফিটনেস সার্টিফিকেট সহ এই সমস্তগুলো রিপেয়ারের প্রসেসে ছিল। এটা কি কাটমানি না তার চাইতেও বেশি? এই উত্তর তো প্রধানমন্ত্রী এবং তার বাহিনীকেও দিতে হবে। গুজরাট মডেল কি সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, যে গুজরাট মডেল মানে কার্যত ধ্বংস। মুখ্যমন্ত্রীর বাহিনী এত ভয়ে ভীত হয়ে আছে, যে কোনো রকমের বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেবার নানা রকমের প্রচেষ্টা করে। এবং এটা সবার আপনাদের জানা আছে, আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম সহ আমি সহ আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দিয়েছেন, আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলে পর্যন্ত ছিলেন, এখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নাকি একটা কিছু জামিন অযোগ্য ধারা মামলা দিয়েছেন। যদি শুভেন্দু অধিকারীর কথা আমার পক্ষে বলা বেশি সহজ নয়, এই কারণে যে উনি তো তৃণমূলের রসেতেই রসাসিক্ত, তৃণমূলের দ্বারাই তো জারিত। মমতা ব্যানার্জির যে মনোভাব, শুভেন্দুর মনোভাব তো তার চেয়ে আলাদা কিছু নয়। ফলে সেইভাবেই এখন পারস্পরিকভাবে ফিল করছে, এখন তার তৃণমূল, এখন বিজেপি। অতএব হয়তো সেই কারণেই আমাদের যখন দিচ্ছেন ওনাদেরকে একটু দিয়ে দেখাবার চেষ্টা করছেন যে আমি সবার জন্য সমান করছি। এর আগে দুয়ারে সরকার পাড়ায় সমাধান এই করার মধ্য দিয়ে লোকে বুঝেছিল যে আসলে লুটটাকেও কার্যত পরিব্যাপ্ত করা হয়েছে, এবং পাড়ায় সমাধানের মধ্য দিয়ে পাড়ায় সংকট তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটা মানুষ বুঝেছে। যে কারণে ওনাকে জবরদস্তি ছাড়া মানুষের মত দেওয়ার কোনো সুযোগ উনি পাচ্ছেন না। এই নির্বাচনে সাধারণভাবে মানুষ তার কাছে যেহেতু তৃণমূল ধরা পড়ে গেছে, মুখ্যমন্ত্রী সেটা জানেন, সেই কারণে আরেকবার দুয়ারে সরকার পাড়ায় সমাধান, কিন্তু এক জিনিস তো 10 বার কাজ করেন, ধরা পড়ে গেছেন, এই জিনিস বেশি কাজ করবে না। উনি চেষ্টা করছেন, অনেক শ্রাদ্ধ করবেন বটে, কাজ হবে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে গণতন্ত্রকে রক্ষা করুন, জুডিশিয়ারিকে উনি বলেছেন, খুবই কারেক্ট, গণতন্ত্রকে তো রক্ষা করতেই হবে। লেজিসলেচার কি ফেল করছে, ওনাকে তো তার আগে এই উত্তর দিতে হবে। এক্সিকিউটিভ কি ফেল করছে, সেটা তো ওনার দায়িত্ব। এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তারা ফেল করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই পশ্চিমবাংলায়। এখন উনি বলছেন জুডিশিয়ারি, গণতন্ত্র, গণতন্ত্র থাকবে, কিন্তু যেন ওনার বিরুদ্ধে প্রশ্ন তোলা না হয়, লুট চলবে, লুঠের বিরুদ্ধে যেন প্রশ্ন তোলা না হয়, লুঠের গণতন্ত্র মুখ্যমন্ত্রী চাইছেন। সেই কারণেই কার্যত যা নিজের দায়িত্ব সেটাকে এড়িয়ে গিয়ে হঠাৎ কালকে মিটিংয়ে গণতন্ত্রকে রক্ষা করার প্রশ্ন উনি তুলেছেন। উনি লুট করবেন দেদার, মানুষের সর্বনাশ করবেন দেদার, তারপরেও গণতন্ত্র যেন রক্ষিত হয়, যেন উনি কোথাও অসম্মানিত না হন। তো বোগাস পিএইচডি যার, তিনি এত সম্মান ভাবছেন কেন? তিনি তো নিজেই নিজের কারণে অসম্মানিত। তার অনুষ্ঠানে ইউনিভার্সিটি, তার অনুষ্ঠানের সমাবর্তনে মুখ্যমন্ত্রী অপ্রয়োজনীয়ভাবে অনেকগুলো কথা বললেন, হঠাৎ করে প্রেসিডেন্সিয়াল রুলের কথাটা ওনার মাথায় এসে গেল কেন? উনি কি এরকম চাইছেন নাকি যে যা চলছে উনি ধরা পড়ে গেছেন, লুট দুর্নীতি ধরা পড়ে গেছেন, মানুষের মুখোমুখি হবার ওনার যোগ্যতা নেই? এইটা বুঝে কি বরঞ্চ প্রেসিডেন্সিয়াল রুলের মধ্য দিয়ে নিজেকে সেফ করার চেষ্টা করছেন? তাহলে হঠাৎ এই ইঙ্গিতটা দিলেন কেন? এ নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রেসিডেন্সিয়াল রুলের আমরা বিরুদ্ধে, কোনো সন্দেহ নেই, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন মানে
মুখ্যমন্ত্রী একটা অ্যালিবাই হিসেবে যদি বাই চান্স কোনো একটা প্রেসিডেন্সিয়াল রুল হয় এই মাঝের থেকে উনি একটু সুবিধে পেতে পারেন বলে কেন ভাবছেন, এটা কিন্তু গভীর সন্দেহ তৈরি করছে বিজেপির সম্পর্কে। আমি মাঝখানে কিছু বলবো কি করে, আমি তো জানি না সেটা, কিন্তু আমরা অনেকবার বলেছিলাম যে রাজ্যের আর্থিক ব্যবস্থা, চেহারা, ঋণ ইত্যাদি দিয়ে মানুষের প্রাপ্য না দেওয়া, গ্রামের লুট, আর্থিক একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রকাশ করেননি। এক আর দুই, বিজেপি কি চাইছে, তৃণমূল কি চাইছে আমি বলতে পারবো না, কিন্তু বামফ্রন্টের সময় তৃণমূল লিখিতভাবে একবার না একাধিকবার বলেছিল যেন বামফ্রন্ট সরকারকে, কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, কেন্দ্রীয় সরকার টাকা রাজ্যকে না দিক, এই মনোভাবের প্রবক্তা তো মমতা ব্যানার্জি নিজে। আমরা তা কখনো আগেও পছন্দ করিনি, এখনও পছন্দ করছি।